আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি অনেক ভালো আছো। তো এই ভিডিওতে দেখো আমি অলরেডি আমার বাম পাশে লিখে ফেলেছি বুক পেন পেন্সিল, অ্যান্ড এই বুক পেন পেন্সিলের আগে দেখো ছোট্ট কিছু অঙ্ক আছে, 1 2 3 4 গণনা করা যায়। তো আসলে তোমার মধ্যে কিন্তু এই প্রশ্নটা জাগবে যখন পরীক্ষার হলে দেখবা প্রশ্নের মধ্যে উদ্দীপকে জাস্ট এমন কিছু তথ্য আছে, সহজ কিভাবে কি করব, জাস্ট যেভাবে আছে এইভাবে কোড লিখে দিব। কি করব? প্রথমে HTML বডি, তারপরে আমরা পি দিয়ে শুরু করলাম, নাহলে হেডিং দিয়ে শুরু করলাম, কিন্তু হবে না। এই যে 1 2 3 এই যে এভাবে থাকবে না। তারপরে যে পয়েন্টে যে ছোট ছোট যে বিন্দুগুলো দেওয়া আছে, পয়েন্টগুলো দেওয়া আছে, এগুলোও থাকবে না। তাহলে এখন কি করতে হবে আমাদেরকে? এটা লেখার জন্য একটা ছোট্ট ট্যাগ আছে, সেই ট্যাগটা লিখলেই এভাবে তৈরি হয়ে যায়। এটাকে বলা হয় অর্ডার লিস্ট। অলরেডি তুমি শুনেছো যে এই যেগুলো গণনা করা যায়, কাউন্ট করার সিস্টেম থাকে, এগুলোকে অর্ডার লিস্ট বলে। তাহলে এটা শুরু করব প্রথমে HTML দ্বারা, HTML। তারপর আমরা সবকিছু কিন্তু বডির কাজটা করতেছি, কারণ আমরা ওই হেডিংয়ের হেড যেটা থাকে অর্থাৎ টাইটেল, ওটা কিন্তু আমরা এখন করতেছি না। হেড সেকশনের কাজ আমরা জাস্ট বডি সেকশনের কাজটা করি। তো তারপর আমরা যেহেতু এটাকে অর্ডার লিস্ট বলা হয়, তুমি যদি ইচ্ছা করো OL দিতে পারো, দ্যাটস এনাফ, আর কিছু করা লাগবে না। কারণ অর্ডার লিস্ট এটা কিন্তু বললেও কি না বললেও কি 1 2 3 4 5 বোঝাই যাচ্ছে, অর্থাৎ কম্পিউটার 1 2 3 4 5 দেখাবে। কিন্তু যদি তুমি ABC দিতে চাও, রোমান সংখ্যায় দিতে চাও, সেটা নেক্সট ভিডিওতে তুমি পাবা এই বিষয়ে। ওকে, তারপর তাহলে অর্ডার লিস্ট দিব। তারপর এটা প্রত্যেকটা লিখব কি করে? LI দ্বারা শুরু করব, বুক লিখব, তারপরে কি করব? LI ক্লোজিং দিব। তারপর আমরা আবার LI দিয়ে শুরু করব, দেন এবার লিখব পেন। তারপর আমরা আবার কি করব? LI ক্লোজিং দিব। ওকে, তারপর আমরা কি করব? LI দিয়ে ওপেনিং দিয়ে তারপর আবার পেন্সিল লিখব, PENCIL, পেন্সিল দিয়ে আবার ক্লোজিং দিব LI। তারপর আমরা এই যে OL অর্ডার লিস্ট, এটা ক্লোজিং দিব OL। তারপর আমরা বডি ক্লোজিং দিব BODY, বডি। তারপর আমরা কি করব? HTML দেন ক্লোজিং দিব। তাহলে আমরা যখন এটা লিখবো এভাবে, তখন আমাদের কিন্তু এই যে বুক পেন পেন্সিল এটা জাস্ট এভাবেই চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ এত সময় সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে ঠিক একই রকমভাবে এই অর্ডার লিস্টের ABC কীভাবে লিখতে হয়, তারপর কিভাবে রোমান সংখ্যায় 1 2 3 4 লিখতে হয় সেটা শেখাবো। ওকে, এইবার আরেকটা জিনিস তুমি শিখে নিতে পারো, সেটা হচ্ছে তুমি চাচ্ছ এইখানে 1 2 3 4 না দিয়ে তুমি এখানে 5 6 7 দিতে চাও। তাহলে কি করতে হবে? 5 6 7 দিতে গেলে তেমন কিছু করা লাগে না। এই যে অর্ডার লিস্ট, তারপর কি করবা? টাইপ, TYP, টাইপ ইকুয়াল টু কত হবে? টাইপ হচ্ছে তোমার 1 2 3 4, তাই না? এটা একটা। এবার এখানে তুমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারো। আমরা আগের ভিডিওতে যেমন স্টার্ট দিছিলাম, এখন টাইপ দিছিলাম, এখন আমরা কি করবো? STRT, স্টার্ট। এখানে আমরা 5 লিখবো। যদি আমরা অর্ডার লিস্ট স্টার্ট ইকুয়াল টু 5, তার মানে কত থেকে শুরু হবে? 5 6 7 8 9 এভাবে শুরু হবে। তখন আমরা যখন এই 5 দিব, তখন 5 থেকে শুরু হবে কাউন্ট করা। এভাবে যত দিবা তুমি তত থেকে শুরু হবে। থ্যাংক ইউ সো মাচ এত সময় সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে তাহলে আমরা ABC নিয়ে কাজ করবো, ABC দিয়ে কীভাবে লিস্ট তৈরি করা যায়।